খালি বান্ধবীর কাছে ফোন হ্যালো জান খাইছো ঘুমাইছো কোন কালারের থ্রি পিস পরে আজকে ঘুমাইছো তুমি যে বেডরুমে ঘুমাইছো তার সাদরের রং কেমন খাটটা কেমন কাট কালার না চকলেট কালার এ বন্ধু কথা বলেন না এমনও ছেলে আছে বলে বন্ধু রে আজ তুমি কয়বার টয়লেটে গেছো মানে কথা খুঁজে পায় না আছে না না এ যুবক তোমাদের রাত কাটে আল্লাহকে সিজদা দিয়া নয় তোমাদের রাত কাটে ফেসবুক টিপা টিপি করে ফেসবুক টিপা যুবকেরা রাত কাটে ওদের রাত কাটে ওরা সারা রাত ইমো মেসেঞ্জার চ্যাটিং কথা বলে ঠিক করেছেন মনে হয় তাহলে যুবকদের সারা রাত ওরা ফেসবুক টিপা টিপি করে ফজরের আজান হয় যখন যুবকের ঘুমানোর টাইম শুরু হয় তখন সারা রাত ফেসবুক টিপাটিপি করে লাভ নাই রে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইবুতুন আলী রব্বিহিম সুজদাউ ওয়াকিয়ামা রহমানের এর তিন নাম্বার গুনাহ বলি তারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া সুবহানাল্লাহ কোন কি কইরা তারা রাত্রি অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া দন্দাইমান থেকে আল্লাহ বলেন কিয়ামা রাত্রি জাগরণ করে তারা আমি আল্লাহকে সেজ দা দেবে দন্দায়মান থাকবে তাহলে রহমানের বান্দারা রাতের বেলায় ঘুমাবে না ঘুমাবে না রাত্রি যখন দুইটা তিনটা বেজে যাবে আল্লাহকে সেজ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কেনা সাবিরা দিনের বেলায় বদরের যোদ্ধা সাবিরা দিনের বেলায় ব্যবসায়ী রাত্রি যখন হয়ে যেত সাবিরা সারা রাত আল্লাহকে সিজদা দিয়ে ইবাদত করে কাটিয়ে দিতেন বলেন সোবাহান আল্লাহ रहामान बंदा जुदी होते शान बाज़ा দেখেন দিনের বেলা আপনি নামাজ পড়তেছেন মানুষ দেখতেছে জঘরের নামাজ পড়ে তারা ঘুরো ব্যবসায় বসা লাগবে জমির খেতে যাওয়া লাগবে আসরের নামাজ পড়তে তারা ঘুরো মাকড়ি পড়তে তারা ঘুরো সব নামাজ পড়তে তারা ঘুড়ো করা লাগে বাজার কিন্তু রাত্রের নামাজ এমন একটা নামাজ এই নামাজে কোনো তারা ঘুরো নাই লম্বা কোনো সময় নাই যে নির্ধারিত সময় পড়তে হবে এমনটাও নয় আপনি অনেক সময় পাবেন রাত্রির বারো টাকার থেকে শুরু করে ফজরের সলাতের আগ পর্যন্ত এই চার পাঁচ ছয় ঘন্টা আমরা আল্লাহর গোলামি রহমানের বান্দা যদি হতে যান রাতের বেলায় ঘুমাইলে চলবে না ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে শেষ না দেওয়া লাগবে আপনি দান করতেছেন মানুষ দেখে আপনি মসজিদ বানাই দিতেছেন মানুষ দেখে এ বাজান মানুষ দেখে আপনি দিনের বেলায় নামাজ পড়েন মানুষ দেখে কিন্তু গভীর রাত আহারে স্ত্রীকে চাইপা ধরে ঘুমাচ্ছেন কম্বল গায়ের ভিতরে আছে ওই কম্বল ফেলাইয়া স্ত্রীর ভালোবাসা বাদ দিয়া আপনি সুন্দর করে ঠান্ডা পানি কইরা নামাজটা পেরে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য রাত দুইটা তিনটার দিকে দাঁড়ায় গেলেন এটা কেবল মাত্র আল্লাহর ভালোবাসার জন্যই হয় এটা লোক দেখানো ইবাদত নয় সুবহান আল্লাহ রাতের ইবাদত ভালোবাসেন কি এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করবে আমি আল্লাহকে সেজদা দিয়া সাহাবিরা দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে বাজান গো আমরা কেন রাতের বেলায় সেজদা দিব আমার আল্লাহ পাক আসমানের মালিক প্রথম আসমানে চইলে আসে গভীর রাতে এসে ডাক দিয়া বলে কে আছো গুনাহগার আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব আমার আল্লাহ এমন এক আমার আল্লাহ গুনা মাফ করে দেওয়ার জন্য বান্দারে ডাক দেয় অপরাধী বান্দারে আল্লাহ খোঁজে মাফ করে দেওয়ার জন্য আর দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য আপনি আমি গুনা করেছি তবা করে ফিরে আসবো কার দিকে আমার আল্লাহ বলেন তুবু আল্লাহ ডেকে বলেন হে তোমরা তওবা করো তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো আমরা জীবনে দিনের আলো তেরা তেরা তারে তো আর কম করি নাই সমস্ত গুণা থেকে মালিকের কাছে আমরা মাপ ছাবো গভীর নজরিতে সিজদা দিয়ে বলবো আল্লাহ যা গুণা করছি তুমি মাফ করে দাও আল্লাহ ডেকে বলে কে আস অভাবগ্রস্ত আমি রজ্জাক তোমাদের রিজেকের ব্যবস্থা করব কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো রে বান্দা আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে করে দেব জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে রহমানের বান্দারা এ যুবক প্রেম তো করবা দুনিয়াতে প্রেম করলে তোমার প্রেমিকা শেখা দেয় ধোকা দেয় প্রতারণা করে ছলনা করে কিন্তু আমরা এমন এক আল্লাহর সাথে প্রেম করব যে আল্লাহ বান্দারে কোনো দিন ঠকাবে না সুবাহ আল্লাহ কোন রাত্রি জাগরণ করে প্রেম করব কার সাথে আরো জরে কন এ বাজান দেখেন না দিলটা নরম করে দিক দেখেন না রাত্রি দুইটা তিনটা যখন হয়ে যায় আরামের বিছানা ত্যাগ করে সুন্দর করে অজুটা বানাইয়া আপনি যখন শেষ দিতে যাবেন ওই দুনিয়ার কোনো মানুষ জানে না আসমানের মালিক দেখতেছে আমার বান্দা আমার ভালোবাসায় দাঁড়িয়ে গেছে আমার শেষ দাদাওয়ার জন্য আসমান থেকে আল্লাহ দেইখা গোলামকে খুশি হয়ে যায় আর আল্লাহর বরকতের নজর আল্লাহ রহমতের নজরে যদি আমরা একবার পড়ে যাই একবার পড়ে যাই ওই মানুষ জাহান নামে যাবে না জাহান নামে যাবে না কোন সোহান আল্লাহ এ বাজান সাবিরা রাতের পর রাত কাটায় দিত ইবাদত করে পৃথিবীর বুক কণ্ঠে কত মানুষ তাহার যদি সলাৎ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমায় এ যুবক তোমাদের রাত কাটে আল্লাহকে সিজদা দিয়া নয় তোমাদের রাত কাটে ফেসবুক টিপা টিপি করে ফেসবুক টিপা রাত কাটে ওদের রাত কাটে ওরা সারা রাত ইমো মেসেঞ্জার চ্যাটিং কথা বলে খালি বান্ধবীর কাছে ফোন হ্যালো জান খাইছো ঘুমাইছো কোন কালারের থ্রি পিস পরে আজকে ঘুমাইছো তুমি যে বেডরুমে ঘুমাইছো তার সাদরের রং কেমন খাটটা কেমন কাঠ কালার না চকলেট কালার এ বন্ধু কথা বল বলেন না এমনও ছেলে আছে বলে বন্ধু রে আজ তুমি কয়বার টয়লেটে গেছ মানে কথা খুঁজে পায় না আছে না না করেছেন মনে হয় তাহলে যুবকদের সারা রাত ওরা ফেসবুক টিপা টিপি ফজরের আজান হয় যখন যুবকেরে ঘুমানোর টাইম শুরু হয় তখন সারা রাত ফেসবুক টেপাটিপি করে লাভ নাই রে যুবক এই জীবন ক্ষণিকের এই সময়গুলো ক্ষণিকের একদিন তোমার চোখে ফেসবুক আর পড়বে না চোখের ভিতরে কথা নাকে দৃষ্টি শক্তির পাওয়ার কমে যাবে চশমা দিয়েও কাজ হবে না এখনো সময় আছে রে যুবক ওই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করো চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেবে ওই চোখ দিয়ে মালিকের কাছে গুনা মাপের আশায় কাঁদ এই জন্য আল্লাহ পাক বলে রহমানের বান্দা কারা তাদের গুনা বলে কি কি আল্লাহ রব্বুল কত সুন্দর করে সেই কথাগুলো কোরআনুল কারিমের ভিতরে জানায় দিয়েছেন জোরে বলেন আল্লাহ আগবান জোরে বলেন আল্লাহ আগবার এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইবুতু নালির রব্বিহিম সাজাদা ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত অতিবাহিত করে আমি আল্লাহর কাছে সিজদা দিয়া আমি আল্লাহর জন্য দন্ডায়মান হইয়া তারা শুধু সিজদা দিয়েই করে না তারা শুধু চলা আদাই করে না তারা শেষ দেয় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে কি বলতে হবে জানেন আমরা সেজদা দেব আল্লাহর কাছে চোখের দিয়ে বলবো না শরীফ আদা বাহান্ন ইন্না আদা বাহা কানা গরমা রহমানের এবং বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে বলবে আল্লাহ রব্বানা সুরিফানা আযাব জাহান্নাম ইন্ন আযাবাহাকা না গরা তারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ ওই কঠিনী জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এই কথা বলে রহমানের বান্দারা জাহান নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে কার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবেন রপ্পা না শ্রীফাহান্ন না জাহান্নাম ই নাদাবা কানা গরম

আল্লাহ হম্মা জিনা মিনান্ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এই কথা বলে রহমানের বান্দারা চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে হে বাজা জীবনের কত সময় নষ্ট করলাম কোনো দিন তো রাত্রি জাগরণ করে মালিকের কাছে কাঁদলাম না আল্লাহর কাছে কাদারের জন্য দুইটা চোখ আমাদের দরকার ও মালিক আমাদের কেমন দুইটা চোখ দাও যেই দুইটা চোখ তোমার ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে কবর আজাবের ভয়ে কাঁদবে আল্লাহ গো এমন দুইটা চোখ আমাদেরকে দাও জিব্রাইল রসুলের কাছে আসলেন এসে বলেন নবী গো আল্লাহর ভয়ে যদি কেউ দুই ফটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ও নবী ওই দুই ফোটা চোখের পানি এত পাওয়ার এত পাওয়ার ওই দুই ফোটা চোখের পানি পারে জাহান নামের আগুন কে নিভায় দিতে কনস বাহান মালিকের কাছে কাঁদতে হবে আমাদের চোখে কান্না নাই দিলটা পাচান হয়ে গেছে কাঁদতে চাইলেও চোখে কান্না আসে না জাহান নামের ভয় আমাদের লাগে না আবু হরাইরা বলেন আল্লাহ পাক জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালাইছে জাহান নামের আগুনের কালার হয়ে গেছে সাদা আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কৃষ্ণ বর্ণ ওই জাহান নামের আগুনে মানুষ যখন যাবে আল্লাহ পুলে আলমিন বলবে জিমুরাগিন আমার এক পান্তা জাহান্নামের নামের মধ্যে চিৎকার মেরে কাঁদিয়া হান্নানিয়া নান বলে যা যা আমার সেই বান্দাটাকে বের করে নিয়ে আয় জিবরাইল যখন আল্লাহর সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আল্লাহ আলামিন সেই বান্দাকে প্রশ্ন করবে ও বান্দা তো তুমি তোমার জাহান্নামকে নামকে আশ্রয় হিসাবে আবাস হিসাবে তুমি কেমন পেয়েছ ওই লোকটা চোখের পাড়ি ছেড়ে দেখতে বলবে আল্লাহ জাগার নাম কত নিকৃষ্ট কত ভয়ঙ্কর কত কঠিন আমার সাইতে তো তুমি ভালো জানো আল্লাহর সেই বান্দাকে জবাব দেবে الله رب العالمين بولن إنها ساعت مستقرا ومقام